আমার বোনকে তোর বাজারের মেয়ে মনে হয়? বিয়ের আগে কেন রুমে নিয়ে যেতে চেয়েছিস? তোর বোনকে আগে আমার রুমে পাঠিয়ে দে, লুচ্চা কোথাকার। কথাগুলো বলেই বোনের হবু বরকে টানা তিন চারটা থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলো নিশো। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। তোয়া এক পাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। জাফর সাহেব নিজের সম্মানহানি চুপচাপ দেখতে পারলেন না। অনেক কষ্টে একটা বড়লোক পরিবার জোগাড় করেছিলেন মেয়ের জন্য। মেয়ের হবু জামাইয়ের সাথে এইরকম যথেচ্ছাচারী ব্যবহার মেনে নিতে পারলেন না। এতে যে মেয়ের বিয়েটা ভেঙে যাবে। উক্ত স্থানে এগিয়ে গেলেন তিনি। মানুষের সামনে নিশোর গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তোয়ার হবু বর আসিফের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, বাবা, আমি ওর হয়ে মাফ চাইছি, তুমি প্লিজ মাফ করে দাও। তুমি এই ঘটনার জন্য বিয়েটা ভেঙে দিও না বাবা। আসিফ রাগে ফুসফুস করছে। তার বাবা রাজীব সাহেব তেড়ে এসে ছেলের হাত খপ করে ধরে জাফর সাহেবের দিকে কড়া নজর নিক্ষেপ করে বললেন, বিয়ের জন্য রিং পরাতে এসেছিলাম আপনার মেয়েকে। আপনার বাড়িতে এমন উদ্ভট অশিক্ষিত গুন্ডা একটা ছেলে আছে, বলেননি তো? এত মানুষের মাঝে আমার ছেলের গায়ে হাত তুললো, এরপরও আমি আমার ছেলেকে এখানে বিয়ে দেব? নো, নেভার। আরও কিছু কথা শুনিয়ে ছেলে পক্ষ নিজেদের রিলেটিভদেরকে নিয়ে জাফর সাহেবের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পরিবেশ নিশ্চুপ। বাড়ির মানুষগুলো একে একে বেরিয়ে যেতে শুরু করলো। জাফর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। নিশো মাথা নিচু করেই বাবার দিকে অগ্রসর হলো। সামনে গিয়ে দাঁড়াতেই জাফর সাহেব তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। আজকে থেকে এই বাড়িতে থাকার আয়ু তোমার শেষ। এতদিন খাইয়ে পড়িয়ে কাল সাপ মানুষ করেছি আমি, কিছু করার মরদ তো নাই? বোনের বিয়েটাও ভেঙে দিলে। আজকের পর থেকে তোর মুখ আমি দেখতে চাই না। এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে আমার মরা মুখ দেখবি। বাবার কথায় থমকালো না নিশো, নিজেও কঠোর গলায় বলল, তোয়াকে হোটেলে ডেকেছিল 14 তারিখে। ও নিজের সম্মান নিয়ে বাড়িতে ফিরতে পেরেছে, কাউকে বলতে পারছিল না ও সাহস করে, আমাকে বলেছে। ও ওই রকম একটা ছেলের সাথে কিভাবে বিয়ে দিচ্ছিলেন আপনি? রুম্পা, তোমার ছেলের অশ্লীল কথাবার্তা বন্ধ করতে বলো। বাড়ির আর কোনো অন্যায় করতে পারছে না। বাপের সম্মান কিভাবে ডুবানো যায় ভাবতে ভাবতেই এই রাস্তা বের করেছে ও। কথাটা বলে নিশোর হাত চেপে ধরলেন তিনি, টেনে বাড়ির সদর দরজা পর্যন্ত নিয়ে এলেন। তোয়া এবং রুম্পা বেগম দৌড়ে এলেন। একবার ছেলেটার কথা শোনো গো, হতেও তো পারে আমাদের তোয়ার সাথে যে ছেলের বিয়ের কথা হয়েছিল সেই ছেলেটা আসলেই খারাপ। জাফর সাহেব কিছুক্ষণ অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। কেউ আর কোনো কথা বলার সাহস পেল না। তোয়া শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নিশো মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবে বাড়ি থেকে বেরিয়ে এলো। রাস্তায় বেরিয়ে বন্ধু আবিরকে জানালো তার বাড়িতে থাকবে আজ। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মায়ের চোখের জল আর বোনের ফুপিয়ে ওঠা কিছু সময়ের জন্য মাথা নিচু করতে বলেছিল তাকে। বলেছিল এই বাড়িতে থেকে যেতে। তারপর কে যেন বলল, প্রতিদিন মরার চেয়ে একদিন মরা ভালো। আমি আমার পরিবারের বোঝা, বেকার ছেলেকে কেউই ভালোবাসে না। বাপ মা একটা ছেলের দায়িত্ব খুব বেশি হলে টেনে টুনে 20 বছর পর্যন্ত নিতে পারে। তারপর ছেলে কিছু না করলে বাড়িটা আস্তে আস্তে জ্বলন্ত শিখা হতে থাকে। ওই যে আলো ছাড়া থাকা যায় না, আবার তাপও সহ্য হয় না, সেই রকম অবস্থায় আছি আমি। আম্মারে না দেখলে কলিজাটা পুড়ে যায়, কিন্তু পরিবার বেকার ছেলেকে দেখতে পারে না। পরিবার ছাড়া থাকতে পারি না, আবার পরিবারের সবার ব্যবহার বিষের মতো লাগে। নিশো একটা চাপা নিঃশ্বাস ফেলো। ধুর, বেকার হয়েও যে নিঃশ্বাস নিচ্ছি, বাড়ির লোক গলা টিপে মেরে ফেলে দেয় নাই, এটাই তো সাত পুরুষের কপাল। আম্মাই তো কয় আমারে জন্মের সময় নাকি লবণ খাইয়ে মেরে ফেললেই শান্তি পেত। ঘরে 28-30 বছর বয়সী বেকার ছেলে আছে, প্রতিবেশীদের কাছে মুখ দেখাইতে পারে না। না পারি বেঁচে থাকতে, আর না পারি নিজের মূল্যহীন দেহটাকে ঝুলিয়ে দিতে। কপাল আমার! কথাগুলো বলেই আবিরের হাত থেকে সিগারেটটা নিয়ে একটা টান দিল নিশো। হাতের দুই আঙ্গুলের মাঝে সিগারেটটা রেখে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে বলল, আল্লাহ, কেন টাকাওয়ালা বাপের ঘরে পাঠাইলে না? সফলতার গল্প সবাই শুনতে চায়, আর ব্যর্থতায় মানুষ নাক ছিটকায়। ভাই, জীবন, ভাগ্য, বাড়ির মানুষ, প্রেমিকা, সময়, সব কিছুই আমার সাথে কি গেমটাই না খেলেছে। আবির এবার নড়ে চড়ে বসল। সাবিলার সাথে ব্রেকআপ কবে হলো বলিসনি তো? 2.5 মাস আগে। খুশির সংবাদ নাকি যে উচ্ছ্বাস নিয়ে জানাবো? কথাই আছে না,
বেকার প্রেমিকের চাকরির সম্ভাবনা যত কমতে থাকে, প্রেমিকার বিয়ের সম্ভাবনা আরও বাড়তে থাকে। নিশোর কথায় শ্বাস টানল আবির। ছাদে বসে খোলা আকাশটা যেন এবার তার কাছে আরও ভারী লাগছে। কান্না পায় না তোর ভাই? আমার ফ্যামিলি এমন করলে আমি কি করতাম? নিশো হো হো করে হেসে উঠল। কাঁদবো? দূর, বেটা মানুষের পানি থাকলে তো চোখে পানি আসবে। ভেতরটা তো পাথর হয়ে গেছে, আঘাতগুলো চোখে লাগলে ঠকঠক আওয়াজ হয়, চোখে পানি আসে না। খোলা আকাশের নিচে দুই বন্ধুর কথোপকথনের মাঝে চিলে কোঠার দরজা খুলে কেউ ছাদে এলো। ফালাক, তুই কিছু বলবি? ফালাক, যার অর্থ সুন্দর আকাশ। এই মেয়েটা একটা সুন্দর আকাশের মতোই তার পরিবারকে একটা গণ্ডির মধ্যে রেখেছে। তার জন্যই পরিবারটা যেন একটা ছোটোখাটো ফুলে শোভিত বাগানের ন্যায় হয়েছে। এখানে সবটা ভালো হয়, সবটা। এই 17 বছর বয়সী মেয়েটা পরিবারের সবটুকু মাথায় রাখে। ভাইয়া, তোর বন্ধুকে সাথে নিয়ে খেতে আয়। তুই যা, আমরা আসছি। একটু শান্তি হবে খাওয়ার জন্য? ভাত তো জীবনে কম খেলাম না, বাঁচার জন্য প্রচুর ভাত খাওয়া হয়েছে। এবার একটু শান্তি খেয়ে ঘুম দিতে চাই। কথাটা বলে নিশো ফালাকের দিকে তাকালো। ফালাক মাথার ওড়নাটা সামনের দিকে বর্ধিত করে নিল। খারাপ সময়ে ভেঙে পড়তে নেই, খারাপ অবস্থা থেকে বের হতে পথ খুঁজতে হয়। ভালো করে খুঁজলে পথ অবশ্যই পাওয়া যায়, আর সেই পথ ধরেই এগোতে হয়। জীবনকে তুমি আমার চোখে দেখোনি ফালাক, জীবনের জলোচ্ছ্বাসের চেয়েও ভয়ঙ্কর। গিলে নিয়েছে আমাকে, এখন শুধু উগড়ে দেওয়া বাকি। থাম তো, আমি এবার বাবাকে বলে তোর কোনো একটা ব্যবস্থা করে দেব। এতদিন বলেছি, রাজি হোস নাই, এবার না করলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। তুই আমার বাড়িতেই থাকবি আজ থেকে। আবির কথাটা বলে নিশোর বাহু ধরে দাঁড় করালো। দুজনকেই উঠতে দেখে ফালাক সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। একবার পেছনের দিকে তাকিয়ে নিশোর আফসায়া মুখটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমি আমার চোখ দিয়ে আপনার পৃথিবী, আপনার জীবনকে কিভাবে দেখবো নিশো ভাই? আপনি তো আপনার নিজের চোখ দিয়েই আমার পৃথিবী কখনোই দেখার চেষ্টা করেননি। দুদিন ধরে নিশোর একটু ভালো ঘুম হচ্ছে, কিছু করার চিন্তা যদিও মাথা থেকে কখনোই যায় না, তবুও এখানে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। ফালাকদের বাড়িতে আসলেই এমন তার শান্তি শান্তি লাগে। যদিও এটা তার চাচার বাড়ি, তবুও আবিরের বন্ধু হিসেবে বেশি সমাদৃত সে। আবির আর নিশো একসাথে বড় হয়েছে, অন্যান্য চাস্ত ভাই বোনেদের মধ্যে ঝগড়া মারামারি হলেও নিশো আর আবিরের মাঝে কখনোই এমন ছিল না। নিশো আর আবিরের বাবারা মায়ের পেটের ভাই নয়, তারা সৎ ভাই। এক বাড়ির দুই বোনকে বিয়ে করেছিল তাদের দাদা। সম্পর্ক একটা থাকলে নিশোর বাবা জাফর সাহেব এবং আবিরের বাবা জাবেদ সাহেবের মাঝে ভেতরে ভেতরে অপছন্দের একটা ব্যাপার রয়েছে। নিশো এই বাড়িতে আসুক, সেটা জাফর সাহেব কিছুতেই চান না। কোনো এক সময় দুই ভাইয়ের ঝগড়া ফাসাদের জন্য নিশোর দাদা নিজের দুই ছেলের মধ্য থেকে এক ছেলে অর্থাৎ জাবেদ সাহেবকে তেজপুত্র করে দেয়, যার দরুন নিশো আর তোয়া ব্যতীত এই বাড়ির কারোর সাথে কোনো সম্পর্কই নেই। নিশোকে থাকার জন্য আলাদা দুই কামরার একটা বিল্ডিং দেওয়া হয়েছে। দোতলা বিল্ডিংয়ের পাশেই একতলা বিশিষ্ট দুই রুমের একটা ছোট্ট বিল্ডিং, সামনেই বড় একটা বাগান, আর মেইন গেট পর্যন্ত একটা রাস্তা চলে গিয়েছে বাহিরের মেইন সড়ক। নিশোর রুমের পেছনের দিকে একটা দরজা আছে, পাশেই একটা সাদা রঙের জানালা। দরজার বাহিরে শ্যাওলাযুক্ত সিঁড়ি, আর একটু সামনেই একটা পুকুর। প্রতি মাসে ফালাক লোক দিয়ে পুকুর এবং পুকুরের আশপাশ পরিষ্কার করে। সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে নিশোর। গত 2 রাত 1 দিন কীভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে তার কোনো হদিশ নেই। আজ সকালে ঘুম ভাঙতেই পেছনের সিঁড়িতে এসে বসল সে। এখান থেকে ও বাসার ছাদ একদম কাছাকাছি, ছাদের সবটা স্পষ্ট দেখা যায়। ছাদের একদম শেষ ভাগে এলে তবেই এখানে সিঁড়িটা দেখা যায়। চিলে কোঠার দরজা খুলে কাজের মহিলাটি ছাদে উঠল। বড় এক বালতি জামা কাপড় রোদে দিচ্ছিল, সেটাই আনমনে তাকিয়ে দেখছিল সে। হঠাৎই সামনে দরজাটা ঠক ঠক আওয়াজ হয়। নিশো উঠে গিয়ে দরজাটা খুলে দিল। বাহিরে রাবেয়া বেগম দাঁড়িয়ে, উনি জাবেদ সাহেবের সহধর্মিনী। নিশো ঘুম থেকে উঠেছে কিনা সেটা দেখতেই এসেছেন ভদ্রমহিলা। পেছনের দিকে দরজা খোলা দেখে তিনি মৃদু হেসে বলেন, উঠেছিস কখন? এই তো 10 মিনিট আগে।
36 ঘন্টা আমার কিভাবে চলে গেল বুঝতেই পারছি না। দুইবার উঠে খেয়ে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম। কতদিন ঘুম নাই? রাবেয়া বেগম এবার চেয়ার টেনে বসে বললেন, আমি একটু বাবার বাড়ি গিয়েছিলাম বলে এইভাবে থাকতে পেরেছিস? আজ থেকে তোর সব কিছুই আমাদের নিয়মে করতে হবে। সকালে ঘুম থেকে উঠে ওই বিল্ডিংয়ে চলে যাবি, নাস্তা শেষ করবি, 12টার দিকে গোসল শেষ করে জোহরের আজান দিলে মসজিদে চলে যাবি, নামাজ শেষ করে সোজা গিয়ে দুপুরের খাবার খেয়ে আসবি, রাতের খাবার 9টায় নামাজ ঠিক মতো পড়বি। আমি আমিনাকে বলবো শুকনো কিছু খাবার এখানে দিয়ে যেতে। চাচি, গতকাল পানি দিয়ে কুলকুচি করে ভাত খেয়েছি। আচ্ছা, বিরাশ পেস্ট পাঠিয়ে দিচ্ছি, ট্যাপ ভালো আছে, পানি আসছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, জামা কাপড়ের কিছু তো দেখছি না, এক কাপড়ে জাফর সাহেব বের করে দিয়েছে। বাপের নাম ধরে কথা বলতে লজ্জা লাগে না? না, লাগে না। শোন, তুই তো আর আবিরে বাবার কাছ থেকে এমনি টাকা নিবি না, কাজ কর। কি কাজ? ফালাকের 4 মাস পর উচ্চ মাধ্যমিক, ওর সিলেবাসের 4 মাসে শেষ করে দিতে পারবি না? ওকে পড়াতে হবে। হ্যাঁ, কসিংয়ে এত মানুষের মাঝে মেয়েটা পড়তে পারে না, তুই পড়ালে উপকার হইতো, মাসে ভালো একটা টাকা পাবি, আমিও দিব। ঠিক আছে। রাবেয়া বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তোর মতো একটা ভালো ছেলের এত ভালো রেজাল্ট থাকার পরও কেন যে চাকরি হয় না? মানি লাগে আম্মা, মানি লাগে, বুঝতে পেরেছ? নিশো দরজা নক করে বাহিরের দিকে তাকাতেই ফালাকের সাথে দেখা হয়ে যায়। বিকালবেলা সে প্রতিদিনই গাছগুলোর দেখাশোনা করে, পানি দেয়। এক পাশে ফলের কিছু গাছ আর তার পাশেই সবজির বাগান, তাছাড়া পুরো বাড়ি আনাচে কানাচে নানান রকমের ফুল গাছ আছে। প্রতিদিনের মতো আজও গাছের গোড়ায় পানি দিচ্ছিল সে। নিশোকে দেখেই মাথার ওড়নাটা টেনে নিল, মৃদু হেসে সালাম দিল। নিশো সালামের জবাব দিতেই দাঁড়িয়ে গেল। কেমন আছেন এখন? এই বাড়িতে অদ্ভুত একটা শান্তি আছে, এখানে আসলে খারাপ থাকা যায় না। কেন খারাপ থাকা যায় না কেন বলুন তো? সেটা জানি না, কিন্তু শান্তিতে শ্বাস ফেলা যায়। চারিদিকে একটু দেখুন, এই পরিবেশে থাকলে খারাপ থাকা যায়? নিশো চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। তুমি অসাধারণ একটা মেয়ে ফালাক। ফালাক সগ্রহে তাকালো নিশোর দিকে। অসাধারণ কেন? এই যে 2 বছরে পুরো বাড়ির অবস্থাটাই বদলে দিয়েছ। তোমার মতো মেয়ে একটা বাড়িতে থাকলে সব কিছুই সুন্দর হবে। দেখুন কত পেয়ারা, খাবেন? একদম টাটকা পেয়ারা, আমি গাছটা লাগিয়েছিলাম ছোটবেলায়, এখন গাছ ভর্তি পেয়ারা। নিশো 8 চোখে পেয়ারা গাছের দিকে দেখল, তারপর ফালাকের দিকে তাকিয়ে শুধালো, তুমি কি আগের চেয়েও অনেক বড় হয়ে গেছো? বয়স 17 বছর 11 মাস, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। নিশো হো হো করে হেসে উঠল। ফালাক মৃদু হেসে নিশোর হাসি দেখছে। এই লোকটা অসম্ভব সুন্দর করে হাসতে পারে, তাকিয়ে শুধু দেখতেই ইচ্ছে করে ফালাকের। সময়টাকে থামিয়ে দিতে মন চায় তার, কিন্তু উপায় নেই, সময় তো থামিয়ে দেওয়ার কোনো উপায়ই নেই। ফালাককে দাঁড় করিয়ে নিশো পেয়ারা গাছের দিকে এগোলো। এই নাও, এই 2টা রাখো, আর এইটা আমি নিলাম। আমাকে 2টো দিলে কেন? চাষিকে একটা দাও গিয়ে। আচ্ছা, আপনি এখন কোথায় যাচ্ছেন? স্টলে চা খাবো, আমি বানিয়ে আনি। বেকারদের জন্য বেকার বেকার কষ্ট করতে হবে না, পকেটে 10টা টাকা আছে, 1 কাপ রং চা আর 1টা রুটি হয়ে যাবে। আমি আমিনা খালাকে দিয়ে কিছু খাবার পাঠিয়ে দিব রাতে। এই 1 শার্ট কয়দিন পরে থাকবেন? বাড়ি থেকে নিজের শার্টগুলো আনলেও তো পারতেন। এটা পরে এসেছি, এটাই তো অনেক। তুই যা, ভেতরে যা। তুই করে বলায় ফালাক তেজে ওঠে। তুই করে বললেন কেন? নিশো কপালে হাত দিয়ে কপাল ঘষতে থাকলো। ভুল হয়ে গেছে, তোয়াকে তুই করে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই তোমাকেও বলে ফেলেছি, সরি। আমি আবির ভাইয়াকে স্টলে পাঠাই দিচ্ছি, ভাইয়ার সাথে মার্কেটে গিয়ে 2টা প্যান্ট আর 3-4টা শার্ট বা টি শার্ট কিনে নিবেন, 1টা কালো, 1টা সাদা আর 1টা অ্যাশ কালার মাস্ট, বাকিগুলো আপনার ইচ্ছে। এই মেয়েটাকে নিশো যত দেখে ততই অবাক হয়। মেয়েটা এত কম বয়সে কত কিছুই বুঝে গিয়েছে। মা 2 বছর অসুস্থ থাকায় পুরো বাড়ির দায়িত্ব সে নিয়েছে। 2 বছরে মেয়েটা বয়সের চেয়েও বেশি পরিপক্ক হয়ে উঠেছে, সব দিকেই নজর তার, তাই বলে বেকার ছেলেটার ওপরও? নিশো কিছুই বলল না। একটা বেকার ছেলে এই সুযোগ পেয়ে আত্মসম্মানের জন্য তালে তাল মিলিয়ে জিনিস নিতেও চাইতে পারে না, আবার জিনিসগুলো প্রয়োজনীয় বলে নাও করতে পারে না।
চুপচাপ বাহিরে চলে আসলো সে। সোজা গিয়ে স্টলে বসল, পকেটে হাত দিয়ে দেখল 10 টাকা না, 3টা 10 টাকার নোট আছে, একটা চা আর একটা সিগারেট, আরামসে খাওয়া হয়ে যাবে। মামা, একটা সিগারেট আর এক কাপ চা দেন তো। রাত 9টা, বাড়ির বাহিরে বোনের জন্য অপেক্ষা করছে নিশো, নিজের সার্টিফিকেট এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে এসেছে। বাবার ভয়ে বা বাবার কারণে সে ভেতরে যায়নি, বাহির থেকে ছোট বোনকে কল করে সদর দরজার বাহিরে এসে দেখা করতে বলেছে। কাগজপত্র কোথায় আছে সেটাও বলেছে। মিনিট 10-এর মধ্যেই তোয়া বাহিরে এলো, চারপাশ অন্ধকার, আসার সময় বাহিরের বাতি বন্ধ করে এসেছে সে। ভাইয়ের সাথে দেখা করছে, এই ঘটনা বাবা দেখলে বা জানলে খুব কথা শোনাবে। তোয়াকে আসতে দেখে নিশো এগিয়ে এলো, কিরে এনেছিস ফাইলটা? এই যে তোর ফাইল, আর এটা মা দিল। কি এটা? পায়েস, সেদিন তো কিছুই খেতে পারিসনি, মা এটা ফ্রিজে রেখেছিল। নিশাও এবার পিছেল হাসলো, ছোটবেলায় লবণ খাওয়াতে চাইছিল না মা, এখন পায়েস দিচ্ছে কেন রে? ভাইয়া, তুই তো জানিস মা কেমন পরিস্থিতিতে আছে। তুই বল, নতুন শার্ট দেখছি যে, কোথায় আছিস? আবিরদের বাড়িতে। শার্টটা কি আবির ভাইয়া কিনে দিল? হ্যাঁ, কিন্তু টাকাটা হয়তো ফালাক দিয়েছে। কি ফালাক দিয়েছে? চিল্লাচ্ছিস কেন? এখন যা বাসায় যা, বাহিরে কেউ দেখলে অসুবিধা হয়ে যাবে। কাল বিকালে ফোন হাতে রাখিস, কল দিব। ঠিক আছে, এবার তোর ভালো একটা কিছু হোক ভাইয়া। হুম, যা ভেতরে যা, তুই গেলে আমি যাচ্ছি। তোয়া মৃদু হেসে ভেতরে চলে যেতে নিয়েই আবারও ফিরে এসে নিশোর হাতে 500 টাকা দিয়ে বলল, চাকরি পেলে এটা আমাকে ফেরত দিয়ে দিবি, আর ফালাকের রে বলিস আমার ভাইয়ের খেয়াল রাখতে। তোয়া আর এক মুহূর্তও দাঁড়ালো না, ভাই দাঁড়িয়ে থাকা অবস্থায় সে ভেতরে চলে গেল। নিশো একা হাঁটতে শুরু করলো, হঠাৎ পকেটের ফোনটা বেজে উঠল। পায়েসের বাক্স আর ফাইলটা এক হাতে নিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখল, আবির কল দিয়েছে। মুহূর্ত ব্যয় না করেই রিসিভ করলো। নিশো, তুই কোথায়? তাড়াতাড়ি একটু আয় তো বাসায়। কিছু হয়েছে? আমি এক্ষুনি আসছি। প্লিজ তাড়াতাড়ি আয়, হাসপাতালে যেতে হবে। কলটা কেটে গেল। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল নিশোর। ও বাড়ির কিছু হলো না তো? বাড়ির সবাই হাসপাতালে পৌঁছেছে অনেকক্ষণ। জাবেদ সাহেবের হাতে বেশ খানিকক্ষণ অংশ কেটে গিয়েছে, 6টা সেলাই পড়েছে সেখানে। নিশো আর আবির মিলে জাবেদ সাহেবকে নিয়ে হাসপাতালে এসেছিল। বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে রাবেয়া বেগম ফালাককে নিয়ে চলে এসেছে সেখানে। বাড়িতে থাকতে মোটেও ভালো লাগছিল না তাদের, চিন্তা হচ্ছিল খুব। জাবেদ সাহেব অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সামনের স্টলে বসে চা খেয়েছিল। সেখানে বসে চেনা পরিচিতদের সাথে আড্ডায় বেশ জমে উঠেছিল সময়টা। বাড়ি ফেরার কিছু মুহূর্ত পূর্বেই হঠাৎ 3 জনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি, এরপর বাড়ির কাছাকাছি হওয়ায় দৌড়ে দৌড়ে দা বটি লাঠি যা পেরেছে এনে মারামারি শুরু করে দিয়েছিল। দুই পক্ষকে থামাতে গিয়েই মূলত ওনার এই খেসারত দিতে হলো। সেলাইয়ের পর কি কি করতে হবে সেটা ডাক্তার সাহেব বুঝিয়ে দিলেন সবাইকে। ডাক্তারের কথায় এটা স্পষ্ট যে জাবেদ সাহেবকে কড়া সতর্কতা অন্তত 2-3 সপ্তাহ রাখতে হবে। জাবেদ সাহেবকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি পেতেই নিশো বাহিরে গেল একটা গাড়ি ডাকতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো, কাকা গাড়ি এসেছে, বাসায় যেতে হবে, চলুন। জাবেদ সাহেব বেডে বসেছিলেন, এতক্ষণ ভয়ে অসুস্থতায় কাউকে খেয়াল করতে পারেননি। নিশোকে দেখে মৃদু হেসে বলেন, আমার জন্য খুব কষ্ট হয়ে গিয়েছিল তাই না রে বাপ? নিশো মাথা নিচু করল, নরম গলায় বলল, এরকম একটা পরিবেশ, চিন্তা হবে না, ভয় পেয়ে গিয়েছিলাম একটু, ভালোবাসা আছে দেখি আমার জন্য। নিশো এবার মাথা তুলল, চোখে মায়া, সহানুভূতি, অভিমান ফুটিয়ে বলল, আমার দাদা আপনাকে ত্যায্য করেছিল, বাপ সম্পর্ক ছিন্ন করেছিল, আমি করি নাই, রক্তের আমি আপনার। ওদের ভাগ্য ভালো, ওই সময় আপনার ছেলে বা ভাইয়ের ছেলে কেউই ছিল না, যদি থাকতো তাহলে লাশ পড়ে যেত। জাবেদ সাহেবের ভেতর থেকে কেমন যেন প্রশান্তির হাসি বেরিয়ে এলো। ভরসা করেন তিনি নিশোকে, ভালোবাসেন অসম্ভব, ছেলেটা এত ভালো যে ভালো না বেশে থাকা যায় না। তবুও কেন যে ওর বাবা এমন করে বুঝে পান না তিনি। হাত বাড়িয়ে নিশোকে কাছে ডাকলেন। নিশো গিয়ে পাশে বসতেই জাবেদ সাহেব তাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেন, সবটুকু ভালো তোর সাথেই হোক বাপ, আমার দোয়া সবসময় তোর জন্য থাকবে।
হাসপাতাল থেকে সবার বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 11টা। রাবেয়া বেগম জাবেদ সাহেবকে রুমে বসেই তুলে খাওয়াচ্ছেন। নিশো আবিরের সাথে কথা শেষ করে তার রুমের থেকে বেরিয়ে বাড়ির সামনে দরজার নিকটে চলে এসেছিল নিজের রুমে যাওয়ার জন্য। পেছন থেকে ফালাকের ডাকে দাঁড়িয়ে গেল সে। পেছনে তাকাতেই দেখতে পেল ফালাকের হাতে বড় একটা ব্যাগ। এটা একটু সাথে নিয়ে যান। কি আছে এতে? রুমে গিয়ে খুলে দেখবেন। বলো, নইলে আমি নিচ্ছি না। ভয় নেই, আপনাকে উড়িয়ে দেওয়ার বোমা রাখিনি ব্যাগে, আপনার সাথে শত্রুতা নেই। তাহলে বললে কি সমস্যা? উফ, এখানে কিছু ফল আর শুকনো খাবার আছে, আমি সন্ধ্যার পর ইলেকট্রিশিয়ানকে ডেকে পাঠিয়েছিলাম। বাসায় তো দুটো ফ্রিজ ছিল, তাই একটা আপনার ওখানে পাঠানো হয়েছে। এখন থেকে একটু সময় মতো খাওয়া দাওয়া করবেন। এবার ব্যাগটা নিন। নিশো দীর্ঘশ্বাস ফেলল, ব্যাগটা হাতে না নিয়েই বলল, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না ফালাক, আমার ছন্ন ছাড়া জীবনে আর কিছুই সুষ্ঠুভাবে বা নিয়ম মাফিক চলবে না। থাকতে দিয়েছ এটাই অনেক, এত আতিথেয়তা করতে হবে না, শেষে দেখবে মাথায় চেপে বসেছি। নিশো আর দাঁড়ালো না, দুই তিন কদম এগোতেই ফালাক পেছন থেকে আবারও ডাকলো, বলল, এগুলো মা আপনার জন্য গুছিয়ে রেখেছিল, মা আপনাকে নিয়ে চিন্তিত, এখানে থাকবেন কিছুদিন, তিনি চান আপনার যেন কোনো অসুবিধা না হয়। মা নিজেই আপনাকে বলেছিল বাসার পুরনো থেকে ছোট ফ্রিজটা আপনার ওখানে দিতে। নিশো জিভেতে কামড় খেল, সে ভেবেছিল ফালাক নিজে থেকে করছিল এইসব, অস্বস্তি হচ্ছে তার। ফালাকের মা এইসব করেছে শুনে একটু শান্তি পেল সে। পেছনে ঘুরতেই দেখল ফালাক আর দাঁড়িয়ে নেই, ব্যাগটা নিয়ে হেঁটে চলেছে রান্নাঘরের দিকে। নিশো এক প্রকার দৌড়ে এসে ফালাকের হাত থেকে ব্যাগটা নিতে চাইল। ফালাক ব্যাগটা টেনে নিশোর হাত থেকে ছাড়িয়ে নিয়ে রেগে নিশোর দিকে তাকালো, কি চাই? ব্যাগটা দাও। আপনি বলছেন আপনার জন্য এই বাড়িতে যেন কেউ না ভাবে, থাকতে দিয়েছি এটাই অনেক। ইস, ভুল হয়ে গেছে, আমি ভেবেছি এইসব তুমি করছো। ফালাকের চোখ দুটো বড় বড় হলো। সামনে আসবেন না আপনি আমার, মায়ের অনুপস্থিতিতে চাচির ভালোবাসায় মায়ের আদর খুঁজি, এটা আর ফিরিয়ে দিতে পারলাম না, এই জায়গাটাই আমার আত্মসম্মান দেখাতে ইচ্ছে করে না। নিশো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। যতটুকু সময় তাকিয়ে প্রিয় মানুষের যাওয়া দেখা যায় ততটুকু সময় ধরে দেখল ফালাক। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে নিজেও প্রস্থান ঘটালো। আবিরের রুমে দরজায় গিয়ে নক করলো সে। এত রাতে তুই কিছু বলবি? হ্যাঁ, কালকে আমার কিছু পার্সেল আসবে, কুরিয়ারের ওখানে নিয়ে যাবি আর নিয়ে আসবি। তোকে? হ্যাঁ, ফ্রি হয়ে আমি এনে দিব, তোর যেতে হবে না, অনেক কিছু আসছে, দেখে শুনে আনতে হবে তো। আচ্ছা দেখা যাবে, রাত হয়েছে, ঘুমাবি যা। ফালাক আবিরের কাছ থেকে বিদায় নিয়ে মা বাবার রুমে উকি দিল। রোজকার অভ্যাস তার এটা, মা বাবা প্রতিদিন ঘুমের আগে আড্ডায় বসে যায়, কি সুন্দর করে হাসে দুজন। আজ এত বড় একটা দুর্ঘটনার পরেও রাবেয়া বেগমের মন ভালো করতে জাবেদ সাহেব কত কথাই না বলে যাচ্ছেন, মুসকি মুসকি হাসলো ফালাক। প্রস্থান করলো বাহির থেকে, নিজের রুমে এলো। হঠাৎ আবিরের বলা কথায় সূক্ষ্ম চিন্তার ভাঁজ দেখা দিল ফালাকের কপালে। আবির রেগে আবারও কিছু করবে না তো, যাদের জন্য তাদের বাবার এমন অবস্থা? প্রায় এক ঘন্টা সময় ব্যয় হলো, ঘুম আসছে না ফালাকের। বিছানা থেকে উঠে বসল, ফোনের ওয়ালপেপারে থাকা মায়ের সেই 90 দশকের ছবি দেখে মৃদু হাসলো সে। হঠাৎ মাথায় কিছু একটা চেপে বসলো, বাচ্চামি করতে মনটা সায় দিল। বিছানা ছেড়ে সোজা আলমারির দিকে চলে গেল সে। আলমারি খুলতেই ভেতরের তিনটা তাক এবং পাশের কাপড়ের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা শাড়ি দেখে মুসকি হাসলো। বেছে বেছে আকাশি রঙের একটা পাতলা নরম শাড়ি বের করে গালে চেপে ধরল। ইস, শাড়িটায় যেন মামা গন্ধ লেগে আছে। শাড়িটা রাবেয়া বেগমের অতি পছন্দের হয়ে যাওয়ায় মায়ের থেকে শাড়িটা নিয়ে নিজের কাছে রেখেছিল সে। শাড়ির 2 বছর আগে পরেছিল একদিন, মনকে প্রশ্ন করল, এই মাঝরাতে 90 দশকে চলে যেতে চাইলে কি খুব বেশি বাচ্চামি হয়ে যাবে? মায়ের ঘুম ভেঙে গেলে রুমে দরজায় এসে তাকে গায়ে শাড়ি জড়ানো দেখে, চোখে কাজল, দুই পাশে বেনি আর হাতে চিকন ফেতার ঘুড়ি দেখলে তাকে পাগলি মেয়ে বলে সম্বোধন করবে? সব ভাবনার পেছনে ফেলে নিজের মন ভালো করতে শ্রম দিতে শুরু করলো ফালাক। শাড়ি কোনো মতে ঠিকঠাক পরতে পারল, কিন্তু চুল নিয়ে ঝামেলায় পড়তে হলো তাকে। হাঁটু অবধি চুল, এখন আঁচড়ে জট ছাড়াতে হবে। চুলের দিকে তাকাতেই ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চুলের পেছনে গুনে গুনে 25 মিনিট দিতে হলো তার।
সব শেষে সুন্দর একটা লম্বা বেনি সৃষ্টি হলো। আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসলো। মায়ের মতো রূপবতী লাগছে তাকে, বিড়বিড় করে বলল, মা বোধহয় আমার বয়সী, যখন ছিল তখন এইরকমই দেখতে ছিল। বাবা বোধহয় মায়ের ওই নিষ্পাপ চেহারা দেখেই বিয়ের জন্য পাগল হয়েছিল। মাথার দুই ধারে দুই বেনি নাড়তে নাড়তে সারা রুমে পায়চারি করতে থাকলো। সে ভাবল, আচ্ছা এই সাজে তাকে যদি নিশো দেখত তাহলে কি প্রেমিকা বানানোর কথা ভাবত? প্রেমিকাকে নিজের করে পেতে বেকারত্ব ঘুষিয়ে কিছু করতে উঠে পড়ে লাগতো? একটা বেকার ছেলের ঠান্ডা মেজাজের প্রেমিকা থাকা দরকার, যার বয়সটা তার মতোই অল্প হবে, যেন পরিবার থেকে বিয়ের চাপ না দিতে পারে। প্রেমিকা যেন সেই নারীর মতো প্রেমিককে সফল হতে সাহায্য করতে পারে, যে নারী একজন সফল পুরুষের অর্ধাঙ্গীর পরিচয় পায়। ফালাক হাতের ঘড়িতে সময় দেখল, দুইটা বাজতে চলেছে। এখন না ঘুমালে সকালে একদম উঠতে পারবে না সে, দিনের অনেক কাজ আছে তার। এই সময়ে আর শাড়ি খুলতে ইচ্ছে হলো না একদমই। আয়নার সামনে এসে নিজেকে আরেকটা বার দেখে নিল। মৃদু হেসে নিশোকে কল্পনা করে বলল, আমার মতো সুন্দর রূপবতী মেয়ে আপনার প্রেমিকা হোক, যে রাত বিরাতে শাড়ি পরে কাজল চোখে ডুবিয়ে আপনাকে চমকে দেবে, আপনার ঘুম ভাঙলে চোখ ডলতে ডলতে তাকে দেখে আধো ঘুম চোখে বলবেন, আমি জিতেছি। শাড়ি পরেছিস কখন? মায়ের কথায় থমকে দাঁড়ালো ফালাক। নিজের দিকে খেয়াল করতেই জিভেতে কামড় খেল। রাতে শাড়ি পরেই ঘুমিয়েছিল সে। সামনের দিকে তাকিয়ে দেখলো আবির, নিশো দুজনেই তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন উদ্ভট লাগছে ফালাকের। শাড়ির কথা মাথা থেকেই চলে গিয়েছিল একদম। নিজেকে অপ্রস্তুত হওয়া থেকে ধীরে ধীরে সামলে নিল সে। মায়ের দিকে তাকিয়ে বলল, রাতে ভালো লাগছিল না, ঘুম আসছিল না, তাই শাড়িটা পরেছিলাম, চেঞ্জ করতে ইচ্ছে হয়নি আর। আমাকে কি খারাপ লাগছে মা? রাবেয়া বেগম মৃদু হাসলেন, মেয়ের বাহু ধরে নিজের কাছে টেনে নিলেন। নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের লেপটে যাওয়া কাজল খানিকটা পরিষ্কার দিয়ে করে দিলেন। ঠিক যেন অষ্টাদশী আমি দাঁড়িয়ে আছি, আমার মুখটার সবটা নিয়ে তুই নিয়েছিস, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে, মাশাল্লাহ, কারোর নজর না লাগুক, কালো টিপ দিতে হবে। মা, তোমার না বলেছি ওইসব শির্ক, তুমি চাও আমি জাহান্নামে যাই? আস্তাগফিরুল্লাহ, কখনো চাই না মা। বাবা কোথায়, কেমন আছে এখন? সকাল সকাল উঠেছিল, খিদে পেয়েছিল, খেয়ে আবারও শুয়েছে। আজ অফিসে কে বসবে? ভাইয়া। হ্যাঁ আবির যাবে, তুই যা জলদি হাত মুখ ধুয়ে আয়, একসাথে নাস্তা করি সবাই। ভাইয়া আমার কুরিয়ারে যেতে হবে, তুই নিয়ে যেতে পারবি তো, নাকি আমি একাই চলে যাব? আবিরকে ডেকে কথাটা বলে ফ্রেশ হতে চলে গেল ফালাক। আবির পেছন থেকে একাই বলতে থাকলো, অত দূর কেন যেতে হবে, হোম ডেলিভারি নিয়ে নিলেই তো হয়ে যায়, ক্লাস বাদ দিয়ে এখন ওই সব করতে হবে। অল্প সময়ে ফালাক ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। এখনও শাড়ি পাল্টায়নি সে, শাড়ি পরে থাকতে মন্দ লাগছে না, যে জিনিস মন্দ লাগা কাজ করে না সেই জিনিস 24 ঘন্টা করা যায়। ফালাক এসে নিজের চেয়ারে বসলো, কোনাকুনি চেয়ারে বসেছে নিশো, পাশেই আবির। তুই কুরিয়ারের থেকে আসা মেসেজ নিশোকে ফরওয়ার্ড করে দে, বিকেলে ও গিয়ে পার্সেলটা নিয়ে আসবে, তোর যেতে হবে না। রাবিয়া বেগম নাস্তার প্লেট ফালাকের সামনে নিয়ে নিজেও পাশের চেয়ারে বসলেন। ভাইয়া আমার বাহিরে কাজ আছে, তুই জানিস যে আমি ছোটোখাটো বিজনেস করি, 7টা বোরখা অর্ডার আছে, এগুলো ক্রেতার ঠিকানায় পাঠাতে হবে, কাপড় কিনে বাসায় ফিরতে হবে, সামনের সপ্তাহে 2টো বোরখার অর্ডার আছে, এগুলো বানাতে হবে, এগুলো নিশ্চয় নিশো ভাইয়া পারবে না, আমাকেই যেতে হবে, তুই সাথে গেলে ভালো হতো, তাই তোকে বলেছিলাম, যেতে পারছিস না ইটস ওকে। আবির কি বলবে বুঝতে পারছে না, ফালাককে বারণ করলেও সে শুনবে না। বাহিরে যাওয়ার কারণগুলো এমন করে সাজিয়ে রেখেছে যেন আজ বাহিরে না গেলেই হচ্ছে না। পাশ থেকে রাবেয়া বেগম বলেন, বিকেল থেকে ফালাক নিশোর কাছে পড়তে বসবি, সামনে পরীক্ষা, রেজাল্ট ভালো না হলে তোর বাবা এইসব বিজনেস আর করতে দেবে না। রাবেয়া বেগমের কথা শেষ হতে না হতেই নিশো আর ফালাকের চোখাচোখি হলো। ফালাক খাবার মুখে নিতে গিয়েও থেমে গেল, নিশোর দিকে চোখটা সরিয়ে নিয়ে মায়ের দিকে তাকালো। ওনার কাছে পড়বো, সময় হবে ওনার? হবে না কেন, আমি নিশোকে বলেছি তো, ও রাজি হয়েছে, তুই পড়তে বসলেই হলো। আজকাল তোমার কথা উনি বেশি মানছেন মনে হচ্ছে, মানবে না, আরেকটা মা হই আমি ওর। শোনো মা, আমার আর ভাই লাগবে না, আমার ভাই আছে,
একটা ভাই যথেষ্ট আমার জন্য। হালাকের কথা শুনে মৃদু হাসলেন রাবেয়া বেগম। চাচি, আপনার মেয়েকে বলে দিয়েন তার ভাই আমিও হতে চাই না, বোনের প্রয়োজন নেই, আমারও বোন আছে। হালাক কিছুক্ষণ ভুরু কুচকে নিশুর দিকে চেয়ে রইল। আপনার তো বউ নেই, বোন চান না, বউ চাইলেই তো পারেন। দুপুর দুইটা, নিশো নিজের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সার্টিফিকেট নিয়ে বেরিয়েছিল। দুই জায়গায় ইন্টারভিউ ছিল আজ। সিজিপিএ দেখে হিয়ারার নিশোকে পছন্দ করলেও কিছু মৌখিক প্রশ্নে নিশো উত্তর দিতে পারেনি। ইন্টারভিউ দিতে গেলেও প্রত্যেকে হয়তো কিছু উদ্ভট প্রশ্নের সম্মুখীন হয়, যেগুলো কোনোভাবেই কাজ রিলেটেড নয়। এই যেমন আজ প্রথম ইন্টারভিউতে একজন প্রশ্ন করে বসলেন, বলুন তো আজরাবাইনের দেশের মুদ্রার নামটা কি? নিশো মাথা চুলকালো। আপনি বলুন তো, বিয়ের সময় কোন দেশের রাজধানীর নাম 6 বার উচ্চারিত হয়? লোকটা বিস্মিত হল। ইন্টারভিউ দিতে এসেছেন আপনি না আমি? এখানে ফাতরামি করবেন না একদম। কি আজব, দিতে এসেছি চাকরির ইন্টারভিউ, অথচ আপনি আমাকে আজারবাইজানের দেশের মুদ্রার নাম জিজ্ঞাসা করছেন। বাংলাদেশের নাগরিক হিসাবে সর্বোচ্চ জিজ্ঞাসা করতে পারেন যে বাংলাদেশের কত সালে ভাষা আন্দোলন করেছিল। আমি সংক্ষেপে 1952 সাল বলে তৃপ্তির ঢেকুর তুলতাম, এই ভেবে যে আপনারা বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ বাড়ছেন, তা না করে বাংলাদেশ বাদে পৃথিবীর অন্য সব দেশ নিয়ে পড়ে থাকেন। সামনে বসা লোকের মেজাজ যেন চরম উত্তপ্ত হলো। বের হন আপনি এখান থেকে, আপনার মতো লোক এই অফিসে লাগবে না। আর কি করার, বেরিয়ে আসতে হলো নিশোর। দ্বিতীয় জায়গায় ঠিক একই রকম কাণ্ড ঘটিয়ে অন্যদেরকে বিরক্ত করে নিজেও এখন বিরক্ত হয়ে রাস্তায় হাঁটছে। সামনে একটা স্টল দেখে সেই দিকে এগিয়ে গেল সে। একটা বেঞ্চে বসে চাওয়ালা মামাকে বলল এক কাপ চা দিতে। এক মিনিট বসতে না বসতেই ফালাকের কল এলো। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করলো সে। ওপাশ থেকে ফালাক শান্ত গলায় বলল, কোথায় আছেন? স্টলে, এক কাপ চা আর একটা সিগারেট খাবো। সিগারেট যারা খায় তারা নবীর সাথে দেখা করতে পারবে না, জানেন না এটা? জানি, তবু কেন খান? চাকরি পেলে স্ট্রেস কমে যাবে, তখন আর সিগারেট খাবো না। এখন স্টল থেকে বের হন, আমি সোনালী ব্যাংকের এই দিকে আসি। আপনাকে দেখলাম বাম দিকের রাস্তায় যেতে, গাড়িতে অনেক মালামাল আমার সাথে, একা এগুলো বাসায় নিয়ে যেতে পারবো না। যতদূর মনে হচ্ছে গাড়িওয়ালা মামাও সাহায্য করবে না। আপনি চলে আসুন, আমি মাকে বলবো আপনাকে চা করে খাওয়াতে। আচ্ছা আসছি। কল কাটলো নিশো। চা না খেয়েও চায়ের দাম দিতে গেল লোকটাকে। বলল, মামা চা তো খাবেন না কইতাছেন, দাম কেন দিচ্ছেন? রাখেন মামা, এইদিকে আমার প্রায় আসা লাগবে, অন্যদিন আপনার হাতের চা খেয়ে যাব। স্টল থেকে বেরিয়ে এলো নিশো। পকেটে হাত দিয়ে দেখল, পকেটে অল্প কিছু টাকা আছে। দূর থেকে ফালাককে দেখতে পেয়েছে সে। গাড়িতে বেশ কিছু জিনিসপত্র রয়েছে, ভাড়া সব মিলিয়ে 100 কি 150 হবেই, কিন্তু এত টাকা তার কাছে নেই। টাকা নিয়ে বের হলে খরচ হয়ে যাবে, এই জন্য কিছু টাকা বাড়তি রেখে এসেছিল। এখন ফালাকের সাথে গেলে বড় হিসেবে গাড়ি ভাড়াটা তো তারই দিতে হবে, ফালাক দিলে সেটা খুব একটা ভালো দেখাবে না। কি করবে ভাবতে ভাবতেই রাস্তা পার হয়ে এলো সে। ফালাকের কাছাকাছি আসতেই গাড়ির পেছনের দিকে দাঁড়ানো দুইজন অল্প বয়স্ক ছেলে কিছু কটু কথা শুনতে পেল সে। রাস্তাঘাটে বের হলেই আশেপাশের যে দুই একজন ইফটিজিং করা দেখা যায়, এরা সেই শ্রেণীর। নিশো ফালাকের কাছে পৌঁছানোর ঠিক কয়েক সেকেন্ড আগে সেই দুজনের একজন গিয়ে ফালাকের সামনে দাঁড়িয়ে বলল, আপু আপনার নাম্বারটা দিন তো, আমার বন্ধু আপনাকে পছন্দ করেছে। আরে ভাই বসুন, সরুন, বসতে দিন, বলেই হাত দিয়ে টেনে ফালাকের সামনে থেকে ছেলেটাকে সরিয়ে দিল। পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধু এগিয়ে এসে নিশোকে ধাক্কা দিয়ে ক্ষিপ্র দৃষ্টিতে তার দিকে তাকালো। নিশো পেছনে ফিরে ছেলেটাকে দেখে শান্ত মেজাজে বলল, কি সমস্যা ভাই, ধাক্কা দিলে কেন? বয়সে বড় আমি তোমার। দূর মিয়া, রাখেন আপনার বড়, আপনি এখানে কি করেন আমাদের মাঝে? কাদের মাঝে? এই যে আমাদের মাঝে। কে উনি? আমার হবু প্রেমিকা। নিশো এবার দাঁতে দাঁত চেপে ছেলেটার গালে একটা চর বসিয়ে দিল। রাগটাকে নিয়ন্ত্রণ করে হেসে বলল, ওটা তো হবু প্রেমিকা হলে আমি তোর হবু সুমন্দি। নিশোর কথায় ফিক করে হেসে ফেলল ফালাক। এতক্ষণ বেশ গম্ভীরভাবে বসেই কথোপকথন শুনছিল সে, এসবের কথায় গাম্ভীর্য টিকিয়ে রাখতে পারল না সে। ঝামেলা বড় আকার ধারণ করার আগেই সে বলে উঠল, রাস্তায় ঝামেলা করা ভালো মানুষের লক্ষণ নয়, গাড়িতে উঠে আসুন,
পরিচিত কেউ চিনতে পারলে আমার আর বাহিরে আসা হবে না। একা যেন কেউ বের হতে না দেয় সেই ব্যবস্থা করছি, চলো। আপনি বাসায় কিছু বলবেন না, সে দেখা যাবে। এই ছোটোখাটো ব্যাপারের জন্য আমার কাজ থামিয়ে দেবেন না। ভবিষ্যতে বরকে উপার্জন করে খাওয়াতে আমার এই বিজনেসটা টিকিয়ে রাখতে হবে। মামা চলেন। নিশো গাড়ির চালককে যাওয়ার অনুমতি দিতেই গাড়ি চলতে শুরু করলো। নিশো পাশে তাকালো। চিন্তা করো না, তোমার বাড়ির মানুষ কোনো বেকারের সাথে তোমায় বিয়ে দেবে না, আমি দিতে দেব না। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়নি। ফালাক কিছুই বলল না, মৃদু হাসল। ফালাককে চুপ থাকতে দেখে নিশোও কিছু বলল না। পুরো রাস্তা দুজন নীরবতা পালন করল। 15 মিনিটের মধ্যে গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। নিশো গাড়ি থেকে নামতে নামতেই ফালাক নিজের পার্স ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে গাড়ি চালকের দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় নিশোকে দেখিয়ে বলল, চাচা, গাড়ি ভাড়া রেখে বাকি টাকাটা ওনার হাতে দিন। আপনি বাকি টাকাটা নিজের কাছে একটু রাখুন, আমি 2টো ব্যাগ নিচ্ছি। বাকি 2টো ব্যাগ আপনি এখানে নামিয়ে রাখুন, আমি আবারও আসছি। দুজনে মিলে নিয়ে যেতে পারবো না একটা একটা করে? আম্মা, একটা আমি নিয়ে দিচ্ছি, আরেকটা উনি নিক, তাহলে কাম তাড়াতাড়ি হইয়া যাইব। তাহলে তো খুব উপকার হবে চাচা, আমি কৃতজ্ঞ থাকব। ব্যাগগুলো পৌঁছে দিয়ে গাড়িওয়ালা চলে যায়। নিশো বেরিয়ে যাবে, তার আগেই পকেট থেকে টাকাগুলো বের করে ফালাকের রুমের টেবিলের ওপরে রাখতে যাবে। তখনই ফালাক ব্যস্ত গলায় বলে উঠল, ওটা ফেরত দিতে হবে না, তখন তো সিগারেট খেতে পারেননি, এটা দিয়ে 1 প্যাকেট সিগারেট কিনে খাবেন। নিশো ভুরু কুচকালো, অবাক মিশ্রিত কণ্ঠে বলে উঠল, সিগারেট খেতে টাকা দিচ্ছ? প্রেমিকারা প্রেমিকের সিগারেট খাওয়ার অধিকার কেড়ে নেয়, আমি প্রেমিকা নই। অবাক করে দেওয়ার ক্ষমতা আছে তোমার, তবে টাকাটা আমার প্রয়োজন হবে না, আমার কাছে আছে, রাখুন, ওটা ফিরিয়ে দিলে আমার খারাপ লাগবে। চেষ্টা করবেন সিগারেটটা না খেতে, মনে হয় না এইভাবে চাকরি খুঁজে কোনো লাভ হবে, আপনি বরং বিসিএসের প্রস্তুতি নিন। নিশো চুপ করে রইল। ফালাক আবারও বলল, আমাকে পড়াতে আসছেন কখন? কখন তোমার সুবিধা হয়? 7টার দিকে সময় হবে আপনার? হবে, ঠিক আছে, চলে আসবেন। ঠিক আছে, মন খারাপ লাগলে ছাদে যাবেন বা আপনার রুমের পেছনের সিঁড়িতে বসবেন, ভালো লাগবে। অনেক কথা বলে ফেলেছি, এখন আসুন, অনেক কাজ আছে আমার। নিশো বেরিয়ে যেতেই পা বাড়ালো ফালাক, আবারও বলে উঠল, শুনুন, তখন আপনার কথায় ভুল ছিল, আমার বিয়ের বয়সের খুব বেশি দেরি নেই, মাত্র 13 দিন। দুপুর 2:30 নিশো মাত্রই মসজিদ থেকে ফিরেছে, বিছানায় গা এলিয়ে দিয়েছিল, মাথার উপরের ফ্যানটা অল্প গতিতে ঘুরছে। সে চোখের ওপরে হাত রেখেই কিছু চিন্তা করছিল, কিছু বলতে ফালাকের কথাই ভাবছিল। মেয়েটা খুব একটা ভুল কথা বলেনি, পড়াশোনাটাই শুধু তার দ্বারা হয়ে এসেছে, বিসিএস পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। পুরো বাংলাদেশের কম মানুষ বুকে আশা নিয়ে বিসিএস দেবে না, বেশিরভাগ স্টুডেন্ট লাইফ থেকেই একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএসের জন্য পড়ে। নিশোর কিছুই করা হয়নি, তার মুখস্থ করার ক্ষমতা অনেক, সহজে কোনো কঠিন বিষয় ও বুঝে যায়। এখন এই কয়েক মাসে প্রস্তুতি নিতে হলে খুব খাটতে হবে তাকে, তার উপরে অনেক সময় প্রয়োজন। সময় সে পড়াশোনায় দিতে পারবে সেটার কোনো সমস্যা নেই, বেকার ছেলের আবার ব্যস্ততা আছে নাকি? তবে কিছু প্রয়োজনীয় বই, পুরানো নতুন খবরের কাগজ, এসব কিনতে বেশ কিছু টাকার প্রয়োজন হবে। বাবার থেকে টাকা সে চাইতে পারবে না, টাকা চাওয়া তো দূরের কথা, এই মুখ নিয়ে বাবার সামনেও উপস্থিত হতে পারবে না সে। নিশো বাবার দোষ দিতে পারে না, সব বাবারাই চায় তার ছেলে কিছু করুক, তার সমবয়সী সবাই কোথাও না কোথাও কিছু না কিছু করছে, শুধু সেই একমাত্র ব্যক্তি যে ভবগ্রহে হয়ে বেড়াচ্ছে। কিছু একটা মাথায় আসতেই বোনের ফোনে কল লাগালো, সে রিং হচ্ছে আর তার বুকটা কাঁপছে, ফোনের ব্যালেন্স পরিমাণ কম, কথা তো বলা সম্ভব হবে না। তোয়া যদি কলটা রিসিভ করে তাহলে পরবর্তীতে মিস কল দেওয়ার পয়সাও থাকবে না। বড় ভাই হয়ে বোনকে মিস কল দিতে বিবেকে বাধ্য তার, কিন্তু উপায় নেই। কল রিসিভ হলো না, তোয়া হয়তো কলটা কেটে দিল, মুখে হাসি ফুটল নিশোর। মুহূর্তের মধ্যেই ওপাশ থেকে কল ব্যাক এলো। নিশো কলটা রিসিভ করতেই তোয়া ওপাশ থেকে স্নিগ্ধ কণ্ঠে বলে উঠল, কেমন আছিস ভাইয়া, তোর শরীরটা ভালো? মৃদু হাসিটা এবার প্রশস্ত হলো। এই মেয়েটা তার মায়ের পরে অবস্থানে আছে, যার সাথে কথা বলে অটোমেটিকই হেসে ফেলে সে, কি প্রশান্তি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আর মা? সবাই ভালো আছি,
কি করছিস? শুয়ে আছি। তুই? আমি খেয়ে রুমে আসলাম মাত্র। খেয়েছিস কিছু? না, তবে এখনই খেতে যাব। একটা কথা ছিল। হ্যাঁ বল। আমার কিছু না টাকার প্রয়োজন বুঝলি, কিছু বই কিনতে হবে। কিসের বই? ভাবছি বিসিএস দেব। সত্যি? হ্যাঁ, এত খুশি হচ্ছিস যেন বিসিএস এ পাশ করে গেছি। তো খুশি হব না? আমি জানি, আমার ভাইয়া পরীক্ষা দিলেই পাশ করবে। এত সুন্দর বুদ্ধি তোমার মাথায় ঢুকালো কে? বলতে গিয়েও থেমে গেল নিশোর। সে বলতে পারলো না, একটা অদ্ভুত সুন্দর মেয়েটা তার মাথায় এই বিসিএস ভূতটা প্রেরণ করেছে। মেয়েটাকে শাড়ি আর দুই পাশে বেনি করলে অসম্ভব সুন্দর দেখায়, চেয়ে থাকতে ইচ্ছে করে, তবে এক পলক চেয়ে দেখার সুযোগ হয়ে ওঠেনি। আর তার কথা কানে পৌঁছালে চোখ বন্ধ করে অনুভব করতে ইচ্ছে হয়, ইচ্ছে হয় সব কিছু থামিয়ে দিয়ে শুধু তার কথা শুনতে। আর হাসি, মাঝে মাঝে তো তার হাসি হৃদস্পন্দনটার গতি বাড়িয়ে দেয়। মেয়েটা সংসারের সাথে তাকেও সামলে নিচ্ছে। নিশোকে চুপ থাকতে দেখে তোয়া আবারও বলে উঠল, কিরে কিছু বলছিস না কেন ভাইয়া? গলা খাঁকাই দিয়ে নিজেকে সংযত করে নিল নিশো। বলল, আমি ভাবলাম, আচ্ছা শোন, আমার নন একাডেমিক যে বইগুলো আছে না, ওইগুলো বিক্রি করলে 20-25 হাজার টাকা আরামসে উঠে আসবে। তুই সেখান থেকে বেছে বেছে মোটা মোটা উপন্যাসের যে বইগুলো আছে সেগুলো থেকে 7-8টা বইয়ের ছবি আমাকে তুলে পাঠিয়ে দে তো। এই কয়েকটা সেল দিলেই হয়তো আমার প্রয়োজন আপাতত মিটবে, পরে না হয় কিছু করতে পারলে আবারও ওই বইগুলো কিনে ফেলবো। নিশোর বই পড়ার অভ্যাস অনেক দিনের, স্কুল লাইফ থেকেই টাকা বাঁচিয়ে এখনো অবধি 300-400 মতো বই সংগ্রহ করেছে সে। অনেক টাকার বই কিনেছে সে। রুমের এক পাশ ভর্তি শুধু বই আর বই। রুমে ঢুকলেই কেমন যেন শান্তি শান্তি লাগতো তার। এখানে এই রুমে কোনো বই নেই, বই ছাড়া সময়ও কাটতে চায় না তার। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। নিশো দরজার দিকে তাকিয়ে ফোনটা মুখের কাছে নিয়ে বলল, ছবিগুলো আমাকে পাঠিয়ে দে, কে যেন এসেছে, আমি ফোন রাখছি, মার খেয়াল রাখিস, আর বাবাকে সাবধানে চলাফেরা করতে বলিস। ফোনটা বিছানায় রেখে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল নিশো। বাহিরে সাদা রঙের জর্জেটের থ্রি পিস, মাথায় শিপনের ওড়না দিয়ে প্রায় অষ্টাদেশী সেই নারী দাঁড়িয়ে আছে। তার পোশাক এবং অবয়ব বলে দিচ্ছে সে মাত্রই গোসল শেষ করে বেরিয়েছে, চুল থেকে পানি এখনো ঝরছে, সমস্ত কায়ায় যেন একটা স্নিগ্ধ রূপ বিরাজ করছে। কিছু বলবে? বেশ স্বাভাবিক গলায় শুধালো নিশো। জি, খেতে আসুন, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আবির ফিরেছে? না, ভাইয়া বাহিরে লাঞ্চ করে নেবে, আপনি আসুন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি, তাড়াতাড়ি আসুন। একটা কথা, একা একা খারাপ লাগছে বেশি? না, খারাপ লাগছে না। আচ্ছা আসুন। আর দেরি করলো না ফালাক, সোজা হেঁটে গিয়ে বাসায় ঢুকলো। নিশোও দরজাটা লক করে নিজেও ছুটলো দুপুরের ভোজ সম্পন্ন করতে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, দুপুরের খাওয়া শেষ করে জাবেদ সাহেব ঘুমিয়েছেন। নিজের হাত দিয়ে আপাতত তিনি কিছুই করতে পারছেন না, রাবেয়া বেগম নিজেই খাইয়ে দিচ্ছেন, প্রয়োজনীয় সব কাজ করে দিচ্ছেন। জাবেদ সাহেব ঘুমালে রাবেয়া বেগম মেয়ের রুমে আসলেন। ফালাক বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখছিল, মাকে রুমে আসতে দেখে বইটা বন্ধ করল সে। রাবেয়া বেগম বিছানার এক পাশে বসলেন। পড়া হচ্ছিল? জি আম্মাজান। কি পড়ছিলেন? আমাকে যে সাবজেক্ট গলা টিপে মেরে ফেলতে চাই সেটা। আইসিটি? ইয়েস। আপনি আপনার মেয়ের শত্রুটাকে চিনে গিয়েছেন? আপনার জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে থাকছে একটা ফ্লাইং কিস। মা, রাবেয়া বেগম মুচকি হাসলেন। মা? জি বলুন। সিরিয়াস মুডে চলে এসো। আসলাম, বলো। আমার কিছু টাকা লাগবে। কেন লাগবে? কারণ বলতে পারবো না। ভরসা রাখতে পারো তোমার মেয়ের ওপরে, বাজে খরচ করবে না। আমার মেয়েকে আমি চিনি, তবুও একটু আগ্রহ হলো এই আর কি। কত টাকা লাগবে? অল্প, বেশি না। কত অল্প? এই ধরো 7-8 হাজার। 7 হাজার নাকি 8 হাজার? 8 হাজার দিলে ভালোই হয়, তবে 7 হাজারেও চলবে। বই কিনবো। এখন কিসের বই? উপন্যাস। আমার উপন্যাস পড়তে ইচ্ছে করছে। সামনে তোমার পরীক্ষা, এখন কেন উপন্যাস? আমার এখন সংগ্রহ করতে হবে, নইলে আর ভালো লাগবে না। আমার বই লাগবেই, পড়াশোনাও ঠিক মতো করবো, কথা দিলাম। তুমি নিশো ভাইয়ার থেকে খোঁজ রাখো আমি কেমন পড়ছি না পড়ছি।
রাবেয়া বেগম ভুরু কুঁচকালেন। এত টাকার বই কিনতে হবে? হ্যাঁ, কখন টাকা লাগবে? সন্ধ্যায়। আমাকে টাকা দিও, আমি নিশো ভাইকে বলবো অনলাইনে পেজে সেন্ড মানি করে দিতে। বই তিন চার দিনের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? মুস্কি হাসলো ফালাক, মাকে ইশারায় চুমু দিয়ে বলল, মাথায় তেল দিয়ে দেবে? চলো, বাসার সামনে বসি গিয়ে, চেয়ার বাহিরে আছে। ঠিক আছে, তুমি যাও, আমি তেল নিয়ে আসছি। মা বেরিয়ে যেতে স্বস্তির শ্বাস ফেলল ফালাক। মৃদু হেসে নিশোকে ভেবে মনে মনে বলল, সম্ভব হলে আমার সব কিছুই আমি আপনাকে দিয়ে দিতাম, আপনি চাইলে আমাকেও। আপনার সেই দিনটা আমার দেখার শখ ভীষণ, যেই দিনটাই আপনার মুখে প্রাপ্তি আর সাফল্যের হাসি ফুটবে। আমি নিজের মনকে জানাতে পারবো আমি হেরে যাওয়া কোনো মানুষকে ভালোবাসিনি, আমি হেরে যাওয়া কোনো মানুষকে আমার হৃদয়ে জায়গা দেইনি। 6:40, 7টা বাজতে খুব বেশি দেরি নেই। নিশো বাহির থেকে এসে তোয়ালেটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মাগরিবের পর মসজিদের সামনে ফাঁকা মাঠটাই পাশের মাদ্রাসার ছেলেদের সাথে এতক্ষণ ফুটবল খেলেছে সে। ঘেমে একাকার অবস্থা, গোসল না করলে সাথে থাকা কেউ ঘামের গন্ধে নাক ছিটকাবে। রাবিয়া বেগমের কথা অনুযায়ী আজ থেকে ফালাককে পড়াতে হবে। প্রথম দিনে অন্তত অস্বাভাবিক কিছু হোক সেটা নিশো চায় না। এর আগে ফালাকের সাথে খুব বেশি সময় একসাথে কাটানো হয়নি, সম্পর্কটা অন্যান্য চাস্ত ভাই বোনদের মতো নয়। ভেতরে ভেতরে একটু অস্বস্তি অনুভব করছে সে। গোসল শেষ করে বের হলো নিশো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ অন্যরূপে আবিষ্কার করলো। গোসলের পর চুলগুলো যেন আরো বড় লাগছে, চুলে ঘন রেশম ভুরু যুগল ঢাকা পড়েছে, চাপ দাড়ি পুরো গাল জুড়ে অবস্থান করছে। কিছুদিন আগেও কিছু কিছু জায়গা একটু ফাঁকা ছিল, কিন্তু এখন সেটা নেই। বলিষ্ঠ দেহে আগের চেয়ে ফর্সা লাগছে। নিজের এত এত সৌন্দর্যের মাঝে ঠোঁটের দিকে নজর গেল তার, ঠোঁটের বর্ণ গাঢ় খয়েরি হয়েছে। সিগারেট খোর হিসাবে তাকে দেখে যে কেউই চিহ্নিত করতে পারবে। কম সিগারেটের ধোঁয়া মেশে আইনি তার এই ঠোঁটে, পুড়বে না? মাথাটা ভালোভাবে মুছে কালো রঙের শার্টটা পরে নিল সে। লুঙ্গি পাল্টে প্যান্ট পরে এদিকে ওদিকে হাতের ঘড়িটা খুঁজল, পেল না। এদিকেও বাড়িতে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে ভেবে ফোনের স্ক্রিনে সময় দেখল, এখনো হাতে 7 মিনিট সময় আছে। ইন্টারমিডিয়েটের বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা নিতে ইউটিউবে চলে গেল। সময় যখন কাটায় কাটায় 7টা, তখনই আরেকবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক লাগছে কিনা সেটা দেখে নিল। আজ নিজের প্রতি নিজেরই এত খেয়াল দেখে নিশো নিজেই অবাক হচ্ছে, কই আগে তো নিজের প্রতি নজর দিতে ইচ্ছে করেনি তার, আজ কেন এত অস্বাভাবিক লাগছে নিজেকে? শ্বাস টানলো সে, নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করলো, কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না সে। মেয়েটার সাথে টানা 1 ঘন্টা সময় সামনাসামনি বসে কাটাতে হবে, কি দম বন্ধ কর অবস্থা! চিন্তা কমাতেই একটা সিগারেটের প্রয়োজন। দ্রুত পায়ে বিছানার দিকে গেল সে। বালিশের পাশেই থাকা কালো হালকা গোল ফ্রেমের চশমাটা পরে নিল। সিগারেটটা বাহিরে শেষ করবে ভেবে দরজা নক করে ফালাকদের বিল্ডিং এর দিকে হাঁটা ধরল। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। গানটা শেষ করতেই দরজার দিকে চোখ গেল ফালাকের। নিশো দাঁড়িয়ে আছে, কখন এসেছে বুঝতে পারেনি ফালাক। ফালাকের জন্য রাবেয়া বেগমের মন খারাপ ছিল বলে মায়ের মনটা ভালো করতেই মাকে গান গেয়ে শোনাচ্ছিল সে। শেষে মায়ের গলায় জড়িয়ে গানে ব্যস্ত থাকায় দরজার দিকে খেয়াল করেনি সে। উঠে দাঁড়াতেই নিশোকে দেখে জোরপূর্বক হাসি ফুটল ঠোঁটে, লজ্জা লাগছে তার। গান কি নিশো শুনে নিল? ফালাকের থ মেরে দাঁড়িয়ে থাকা দেখে নিশো বলে উঠল, আসবো? রাবেয়া বেগম চকিত পেছনে ফিরে তাকালেন, নিশোকে দেখে মৃদু হেসে বললেন, আরে নিশো যে, আয় বাবা ভেতরে আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। নিশো ধীর গতিতে ভেতরে প্রবেশ করল, ফালাক মাঝখান থেকে সরে দাঁড়াল, রাবেয়া বেগম উঠে দাঁড়ালেন। ICT ইংরেজি বাংলা এই তিনটা দেখিয়ে দিবে মেয়েটাকে। 1 ঘন্টা তো হবে না, 1.5 ঘন্টা একটু সময় দিস বাবা। নিশো হ্যাসুচক মাথা নাড়ালো, সরস দৃষ্টি ফেলে বলল, আমি তো ফ্রি থাকি চাচি, এর চেয়েও বেশি সময় দিতে আমার বাধবে না। রাবেয়া বেগম মৃদু হাসলেন,
এই ছেলের কাজ কথায় সর্বদাই তৃপ্তি পান তিনি। ফালাকের দিকে চেয়ে বলেন, ভাইয়াকে জ্বালাবি না একদমই, মন দিয়ে পড়বি, রেজাল্ট খারাপ কিন্তু কোনোভাবেই মেনে নিব না আমি। আর নিশো, এক সপ্তাহে যা পড়াবি সেটার একটা একটা করে পরীক্ষা নিবি, আমি নাম্বার দেখব। ওর এই মেয়ে অন্য সব দিকে 100-তে-100, শুধু পড়তে চায় না। শেষের কথাটা নিশোর দিকে তাকিয়ে বললেন রাবেয়া বেগম। নিশো মাথা নাড়ালো। রাবেয়া বেগম আরও দুই একটা কথা বলে রুম থেকে বেরিয়ে গেলেন। ফালাক এগিয়ে এসে টেবিলের এক পাশে চেয়ার টেনে বের করে নিশোকে উদ্দেশ্য করে বলল, বসুন। নিশো পরিমিত হাসল, ফালাকের কথা মতো চেয়ারে গিয়ে বসল। ফালাক টেবিলের অপর প্রান্তে আরেকটা চেয়ার বের করে সেখানে বসল। নিশো শুধালো, ক্লাস হয়েছে? না। পরীক্ষার কয়দিন বাকি? হিসাব করলে 3.5 মাসের মতো। 4 মাস সময় নেই? কলেজ কোচিং চলে? হ্যাঁ চলে, কিন্তু ওখানে তো এখন কিছু বুঝিয়ে দেয় না সেই রকম, শুধু রিভাইজ আর রিভাইজ। আমি যেটা বুঝি না সেটা জিজ্ঞাসা করতে লজ্জা লাগে। নিশো মুহূর্ত কয়েক স্থির চোখে ফালাকের দিকে চেয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস মোচন করে বলল, প্রথম আধা ঘন্টা ইংরেজি, দ্বিতীয় আধা ঘন্টা বাংলা, তারপর ICT। এখন ইংরেজির সময় চলছে, সুতরাং 5 মিনিট সময় দিলাম ইংরেজি ব্যাকরণের সূচিপত্র দেখে। আমাকে জানাও কোনটায় কোনটায় তোমার সমস্যা আছে, কোনটা প্রথমে পড়তে হবে, তোমার সমস্যা থেকেই সমাধান শুরু হোক। নাও স্টার্ট করো। ফালাক আর কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো প্রথম দিনের পড়া শুরু করলো। এমনিতেও সে অবাধ্য হওয়ার মতো মেয়েই নয়, সময়ে অসময়ে কোনো কিছু চলমান থাকলে সেটা তার পছন্দ হয় না, সুতরাং সে সব কিছু ভুলে পড়ায় মন দিল। নিশোরও কোনোভাবে এতটা সময়ের এতটুকু অস্বস্তিও পড়াতে হলো না। অন্য সময় যেমন ফালাক ছোট ছোট বাক্যে বেশ অন্যরকমভাবে তার সাথে কথা বলে, সেটার ভিন্নতা প্রকাশ পেল এবার। তবে ফালাকের মুখে আজ হাসিটা দেখতে পায়নি সে, মাঝে মাঝে কেশে উঠছে, ফালাককে দেখে অসুস্থ লেগেছে তার। ঘড়িতে 8:45, সময় কিভাবে তাড়াতাড়ি চলে গেল বুঝতে পারল না কেউ। ফালাক হঠাৎ ঘড়ি দেখে বলল, অনেক সময় চলে গিয়েছে তো, 8:45 বাজে, আজকের মতো এই অবধি থাকুক তাহলে। বাসায় কিন্তু পড়তে হবে একা একা, শুধু প্রাইভেট পড়লে রেজাল্ট ভালো হবে না। হ্যাঁ পড়ব, তাহলে আমি আসছি, পড়ার সময় কোনো কিছু না বুঝলে চিহ্নিত করে রাখবে। এখন আর রুমে যেতে হবে না, একদমই খেয়ে যান, আমি মাকে বলেছি, বলেই কেশে উঠল ফালাক। সাদা দুটো গাল যেন রক্তবর্ণ ধারণ করলো, চোখটা ভিজে উঠল, ঠান্ডা লেগেছে? ফালাকের উত্তর দেওয়ার আগেই নিশোর ফোনটা হঠাৎ বেজে উঠল। নিশো পকেট থেকে ফোনটা বের করার জন্য দাঁড়াতেই ফালাক চিৎকার দিয়ে উঠল। নিশো অবাক হয়ে ফালাকের দিকে তাকালো, ফালাক চোখ বন্ধ করে নিয়েছে। নিশো অনুভব করল যে ফালাকের পায়ে কিছু একটা হয়েছে, ফালাক হয়তো পায়ের ওপরে কিছু একটা রেখেছে, সাথে সাথেই পাটা সরিয়ে নিল সে। ফালাক চোখ খুলল, চোখ দুটো টলমল করছে। নিশো অবাক হলো, এতটুকুতেই চোখে পানি? সরি, আমি আসলে খেয়াল করিনি। কলটা কেটে আবারও ফালাকের দিকে তাকালো। এতক্ষণে পাশের রুম থেকে রাবেয়া বেগম ছুটে এসেছেন, মেয়ের চিৎকার কানে পৌঁছাতেই দৌড়ে এসেছেন তিনি। রুমে ঢুকে ফালাককে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। কি হয়েছে মা? আমি দাঁড়ানোর সময় টেবিলের সাথে পা লেগেছে, রক্ত বেরোচ্ছে হয়তো ওখান থেকেই, রাবেয়া বেগম আফসোসের সাথে বলে উঠলেন। ইস, কেন যে রান্নাঘরে যেতে গেলি তখন, বিপদ লেগেই আছে। নিশো কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে পায়ে? পা কেটেছে। কিভাবে কাটল? মার হাত থেকে মগটা পড়ে ভেঙে গিয়েছিল, আমি তখন রান্নাঘরে যেতেই ফ্লোরে থাকা ভাঙা অংশে একটু পায়ে ঢুকে গিয়েছে। নিশো চোখ খিচে বন্ধ করে নিল, কপালে হাত দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করল, পায়ের দিকে তাকিয়ে দেখল ফালাক পাটা একটু উঁচু করে এক পায়ে মার কাঁধে দাঁড়িয়ে আছে। মেঝেতে সাদা টাইলসে রক্ত স্পষ্ট দেখতে পেল সে। অপরাধ বোধ হচ্ছে তার, কেন যে তাড়াহুড়ো করে দাঁড়াতে গেল তখন। পায়ে ব্যান্ডেজ নেই দেখে রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বলল, চাষি, বাসায় স্যাবলন আর ব্যান্ডেজ হবে? রাবেয়া বেগম মাথা নাড়ালেন, হ্যাঁ আছে তো, একটু এনে দিবেন প্লিজ। হ্যাঁ আমি এনে দিচ্ছি। রাবেয়া বেগম ফালাককে বিছানায় বসিয়ে দিয়ে দৌড় দিয়ে ফার্স্ট এইড বক্সটা এনে নিশোর হাতে ধরিয়ে দিল।
নিশোর চেয়ার টেনে বিছানার কাছাকাছি এসে বসল। ইতস্ত করতে করতে ফালাকের পা স্পর্শ করল। মাথা নিচু করে চোখটা বন্ধ করে নিল ফালাক। কি একটা মনে করে পাটা সরিয়ে নিল। আপনি আমার বড়, পায়ে হাত দেওয়া বিষয়টা ভালো দেখাচ্ছে না, এগুলো আমার কাছে দিন, আমি পরিষ্কার করে ব্যান্ডেজ করে লাগিয়ে নিচ্ছি। নিশো ফালাকের পাটা আবারও নিজের হাতে নিল। সব ডাক্তার নিশ্চয়ই তোমার ছোট না? আপনি তো ডাক্তার না। পাশের রুম থেকে জাবেদ সাহেবের স্বর ভেসে এলো। রাবিয়া বেগম বাহিরের দিকে একবার দেখলেন, বললেন, মা, ভাইয়াকে একটু ব্যান্ডেজটা লাগিয়ে দিতে দাও না, আমি এসব পারি না, আবির থাকলে ও নিজেই দিত, তোর বাবা ডাকছে, দেখি আবার কি হলো। রাবিয়া বেগম বেরিয়ে গেলেন। নিশো ছাবলুনের শিশির ক্যাপটা খুলে তুলোতে মাখিয়ে নিল। ফর্সা পা রক্তে লাল হয়ে আছে, পায়ের তালুতে বেশ খানিকটা কেটেছে। স্যাবলন ছোঁয়াতেই আহ শব্দ করে বেডশিট খামছে ধরল ফালাক। চোখ আবারও ছলছল করে উঠল। একটু জ্বালা পোড়া করবে, সহ্য করে নাও, আমি আসলে সরি, তখন তাড়াহুড়ো করতে গিয়ে। আপনার কোনো দোষ নেই, এভাবে বলবেন না, একটু সাবধানে চলাফেরা করবেন তো, আমি খুব একটা চঞ্চল প্রকৃতির নই, তখন কিভাবে যেন ওটা হয়ে গেল। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, পা ভেঙে যাবেন না একদম। আচ্ছা, পায়ে এই ব্যথা নিয়ে চাচিকে গান গিয়ে শোনাচ্ছিলেন তাই না? আসলে আমার পায়ের অবস্থা দেখে মন খারাপ করেছিল, তাই একটু মন ভালো করে দিচ্ছিলাম। বাহ, মন ভালো করার দায়িত্ব নিয়েই রেখেছো দেখছি। আমার মানুষদের মন খারাপ দেখতে ইচ্ছে করে না, তাদের ভালো রাখার দায়িত্ব আমার। তোমার মানুষ? অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকিয়ে কথা বলা যায় না? ফালাক কিছুই বলল না। নিশো ফালাকের পায়ের কেটে যাওয়া অংশটা ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিল। বাক্সটা পেছনে ঘুরে টেবিলের উপরে রেখে দিল। হাঁটাহাঁটি বেশি করবেন না, আমি একটু বাহির থেকে আসছি, তোয়া কল দিয়েছিল। উঠে দাঁড়ালো নিশো। বাইরের দিকে পা বাড়াতেই ফালাক বলল, আপনি প্লিজ আমার কাছে আসার সময়, মানে আমাকে পড়াতে আসার সময় আগে সিগারেট খাবেন না, গন্ধটা সহ্য হয় না আমার। আপনার গা থেকে কড়া গন্ধ আসছিল সিগারেটের, সিগারেটের গন্ধ কেমন যেন শ্বাস বন্ধ হয়ে আসতে চায়, কাশি হয়, যদিও কাশি আমার পিছু ছাড়ে না, তবে এই পরিস্থিতিতে বেশি হয়। নিশো চুপ করে দাঁড়িয়ে ফালাকের কথাগুলো শুনল, কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত 11:47 বিছানায় বসে বসে পড়ছিল। পৃথিবীতে অদ্ভুত কিছু মানুষ আছে যাদের বাড়িতে পড়ার জন্য চেয়ার টেবিল থাকলেও বিছানা আর বালিশই বেছে নিবে, ফালাকও তাদের মধ্যে একজন। পড়া শেষ করে বইগুলো গুছিয়ে এক পাশে রাখল। খাটের এক পাশে বড় আলনা, বিছানায় বসলে নিজেকে দেখা যায়। ফালাকের গিয়ে বিছানার এক প্রান্তে বসল, আয়নায় নিজেকে দেখা যাচ্ছে। আয়নায় নিজেকে দেখে পায়ের দিকে তাকালো সে। পায়ের দিকে তাকাতেই নিশোর কথা মনে পড়ল, কি যত্ন করে ব্যান্ডেজ বাঁধছিল। নিশোর কথা ভাবতেই মুখে হাসি ফুটে যায় ওর। এমন হয়তো প্রতিটা মানুষেরই হয়, তার প্রিয় মানুষের কথা মনে পড়লে। বেশ কিছুক্ষণ আয়নায় নিজেকে দেখল সে। ঘড়িতে রাত 12:00 জানান দিল। আলো নিভিয়ে দিয়ে সুইচ টিপতেই কানে এলো নিশোর গানের গলার সাথে গিটারের টুংটাং আওয়াজ। ফালাক মৃদু হেসে গান গাইতে শুনতে শুরু করল, আমি যে বাউন্ডেলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, আমি বৃষ্টি ইলশে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলব লুকোচুরি। গান শেষ হতেই গিটারের আওয়াজ থেমে গেল। আবির রাতে বাড়ি ফিরে বেশ ক্লান্ত লাগছিল, খাওয়া দাওয়া শেষ করেও কিছুতেই ভালো লাগছিল না, বিছানায় গা এলিয়ে দিয়ে এপাশ ওপাশ ফিরছিল শুধু, ঘুম আসছিল না কিছুতেই, তাই নিশোকে কল দিয়েছিল। নিশো সাথে সাথে রিসিভ করতেই বুঝল নিশোও ঘুমায়নি, তাই নিশোকে রুমের বাহিরে আসতে বলে নিজেও গিটারটা নিয়ে বেরিয়ে আসে। আর তারপরে দুজনই গান শুরু করে। গান শেষ হতেই আবির সহাস্যে বলে ওঠে, ভাই এবার ফ্রেশ লাগছে। নিশো গিটারটা বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, কতদিন এইভাবে গান গায় না ভাই, আগে সবাই একসাথে হয়ে কি সুন্দর আড্ডা দিতাম, গান গাইতাম, সবাই তো এখন যার যার কেরিয়ারে ব্যস্ত, শুধু আমি বাদে, বলেই শ্বাস টানল নিশো। নিশোর পিঠ চাপড়ে আবির বলে উঠল, তুই আমাদের ব্যাচের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলি, যদিও আমি পরে ইঞ্জিনিয়ারিংয়ে গেলাম, তোর রেজাল্ট হতো মাশাল্লাহ, তুই শুধু শুধু চিন্তা করছিস, এই খারাপ সময় খুব বেশি দিন থাকবে না, ভালো তোর হবেই দেখিস। তোর কি অবস্থা বল? ভাই আমার বাপ ভালো একটা কাজ করছিল, অনার্স মাস্টার্স করে, আমি কি করতাম,
ভালো হয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছি, 2-4 বছর ভালো একটা পজিশনে যেতে পারবো। আমার বাপ কত টাকা ইনকাম করতেছে দেখছিস না? বাপের খালি টাকা আর টাকা, সোজা বাড়ির কাজ পাই এখন। বাড়ির নকশা কাজ বাপ এখন আমাকে দেয়, মাসে কম করে হলেও 4-5টা কাজ করতে পারি। এখানে ওখানে যেতে হয়, বাড়ির কাজ দেখতে হয়। বাবা অসুস্থ হওয়ার পর থেকেই কাজ বেশি হয়ে গেল, আজ খাওয়ার সময়টুকুও পাইনি ঠিক মতো। কি যে করলাম আমি, তোর সাথে পড়লে এতদিন ভালো কিছু করতে পারতাম। অন্তত বেকার বলে বাপ বাড়ি থেকে বের করে দিত না, বাড়িতে দাম থাকতো। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলল। প্রায় রাত 1টার দিকে দুজনে দুজনের রুমের দিকে অগ্রসর হলো। পরের দিন বিকেল, বাড়ি থেকে একাই বেরিয়েছে ফালাক। বান্ধবী বারিশকে সাথে নিয়ে অর্ডারের কিছু বোরখা কুরিয়ারে পৌঁছে দিতে গিয়েছে। বারিশ ফালাকের ক্লাসেই পড়ে, দুজন বেস্ট ফ্রেন্ড, দুজনের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। আজ হঠাৎ বিকালে ফালাক বারিশকে কল দিয়েছিল। বারিশ কলটা রিসিভ করতেই বলল, বারিশ, হ্যাঁ ফালাক বল, কিছু বলবি? ফালাক সংক্ষেপে বলল, হ্যাঁ বলবো, বলেই তো তোকে কল দিলাম। ফিরে আসিস? হ্যাঁ আসি। তুই কসিংয়ে আসিস নি কেন? আগামী সপ্তাহ থেকে যাব, আমার বাসায় টিউশন চলছে। কি বলিস, কবে থেকে? আমাকে বলিস নি তো? তুইও তো আমাকে অনেক কিছুই বলিস না, কাল সন্ধ্যায় শুধু পড়েছি। স্যার কেমন পড়ায়? কোন স্যারের কাছে পড়ছিস? বলবো না, তুইও যদি পড়তে চাস। কেন, আমি পড়লে তোর ক্ষতি হবে? তুই চাস না আমি ভালো রেজাল্ট করি? তা চাই, তুই আমার চেয়েও ভালো করলে খুশি হব, কিন্তু আমার স্যারের কাছে পড়বি না। কেন বলতো? সেসব অন্য একদিন বলো, চল বের হই। কবে? আজ, এখনই। বের হলে স্যারের কথা বলবি তো? আচ্ছা বলবো, ঠিক আছে তাহলে। এইভাবেই দুইজনের একসাথে বের হওয়ার কথা হয়েছিল কুরিয়ারের পার্সেল পাঠিয়ে। ওখান থেকেই দুইজন একটা ক্যাফেতে গেল, কোনার একটা টেবিলে গিয়ে বসলো দুইজন। সামনাসামনি চেয়ারে বসেই বারিশ বলল, এবার বল। ফালাক ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে টেবিলের উপরে রেখে বলল, কি বলবো, কার কাছে পড়ছিস? বলতে পারি একটা শর্তে। কি শর্ত? ওনার কাছে পড়তে চাইবি না? মুখ গোমরা করে বলল বারিশ। মৃদু গলায় বলল, তাহলে বলতে হবে না? ফালাক হাতটা টান দিয়ে বারিশের গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, চল আমি তোকে ট্রিট দিব। কিসের ট্রিট? তার কাছাকাছি এক ধাপ এগোনোর ট্রিট। কার কাছাকাছি? তুই প্রেম করছিস? নট ফেয়ার ফালাক, প্রেম করছি না, প্রেমের পথে হাঁটছি। বারিশ জানে ফালাকের এই বিষয়ে জানানোর হলে নিজেই সগ্রহে বলতো, এই বারিশ জানিস আমি অমুকের প্রেমে পড়েছি, এটা হয়েছে ওটা হয়েছে ব্লা ব্লা। কিন্তু ফালাক এরকম কখনোই বলেনি, কারণ এরকম কিছুই ঘটেনি। এবার ঘটলেও সেরকম কিছুই হয়নি বলেই বলছে না সে। সন্ধ্যা নেমেছে, চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। ফালাক আর বারিশ রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে, ধুলো এসে ফালাকের কালো রঙের বোরখায় এসে জড়িয়ে যাচ্ছে, বারবার হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করছে আর হাঁটছে। বারিশের বাড়ি পেয়ে গেলে বারিশের ফালাকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। একটা রিকশা আসতেই ফালাক সেটাতে উঠে বসল, রিকশা চলতে শুরু করলো। ফোনের স্ক্রিনে দেখলো সময় 6:13। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে নিল ফালাক। অনেকক্ষণ হিজাব পরে থাকায় মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। রাবেয়া বেগম মাথায় তেল পানি বসিয়ে দিয়েছিলেন, তারপর মাথায় পানি দিল সে। এখন একটু ভালো লাগছে। চুল মুছতে মুছতে বাইরের লাইটটা অন করতে এসে দেখলো নিশো হাতে এক গাদা বই নিয়ে গেটের ভেতরে প্রবেশ করলো। ফালাক কিছু একটা ভেবে তোয়ালেটা কাঁধের উপরে নিয়েই নিশোর দিকে ছুটল। সামনে গিয়ে বলল, বই কোথা থেকে আনলেন? নিশো সরসে দৃষ্টি ফেলল, তোয়া এগুলো পাঠিয়েছে পড়তে? হ্যাঁ, আমাকে দিন তো, আমি বইগুলো একটু দেখে আপনাকে ফিরিয়ে দিব। বই পড়ার অভ্যাস আছে? অভ্যাস নেই, গড়তে চাইছি। ভালো হবে না, বিয়ের পর বর আর আমি দুজনে মিলে বসে বসে বই পড়ব, একসাথে কফি খেয়ে নিব। নিশো ইচ্ছব বিস্ময়ে বলো, দুজনে এক কাপ? সরি, এক মগ। একটা কেন? একটাই খেলে ভালোবাসা বাড়বে। আপনাকে এসব কেন বলছি? বইগুলো আমার রুমে দিয়ে আসবেন, চলুন। নিশো আর কথা বাড়ালো না, তবে মনে মনে খারাপ লাগলো। তার টাকার প্রয়োজন, বইগুলো যদি ফালাক তার কাছে রেখে দেয় টাকা তো চাইতে পারবে না। কিভাবে প্রয়োজনীয় বই, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সে কিনবে? মুখটা মলিন হলো নিশোর। ফালাক তাড়া দিয়ে বলল, দাঁড়িয়ে রইলেন যে, চলো। বই খুব সহজে চাইবেন না কিন্তু, আমি পড়ব তারপর আপনি। দুই একটা আজ নিলে নিবেন, তবে বাকিগুলো পরে নেবেন,
ফালাকের শেষ কথায় গলা শুকিয়ে গেল নিশোর। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, অসহায় দেখালো। নিশোর মুখের অবস্থা দেখে ফালাকের হাসি পাচ্ছে। কি ফ্যাসাদে পড়েছে বেচারা, মুখের উপরে নাও বলতে পারছে না। নিশোর চোখ লুকিয়ে হেসেই ফেললো ফালাক।